এইটা না এইটা এইটা আই তুমি জানো না বাবু রুই মাছ খায় না ও এইটা দেন দেখলো কিভাবে আই কি হলো ইয়ামি একদম না আগে শপিং শেষ করো ওই থেকে দেখে কই আই কি খোঁজো যা বলছি তাই করো শোনো ক্লোদিং সেকশনে যাও মায়ের জন্য একটা কাশ্মীরি শাল আমার ক্ষুধা লাগছে বেব ওকে দশ কদম সামনে এসে ডানে দেখো একটা রেস্টুরেন্ট আছে আরে তোমরা এখানে আজ না আমাদের ফ্যামিলি ডিনারের কথা ছিল তাই ভালো মাটি চলে আসলাম শপিং হলো ডিনারও হলো ভ্যালু মার্টে আপনি পাবেন দেশি বিদেশি নানা পণ্যের দারুণ সব কালেকশন ভ্যালু মার্ট সবকিছু একই সাথে টাকা সময় দুটোই বাঁচে তোর তো সাহস কম না বাইরেই ফেলা উচিত তোর কি রাস্তাঘাটে মেয়ে দেখলে খালি ফ্ল্যাট করতে মন চায় আজকে তোরে বুঝাবো কত ধানে কত চাল পানি তো আছে নাকি পানি দে তোকে লজ্জা শুরু হচ্ছে চাইলাম পানি কথা বলছিস কেন দে তুই কি জীবনে শুধরাবি না আরে আমি কি করলাম তুই মেয়েটার সাথে ফ্ল্যাট করস নাই ডিস্টার্ব করস নাই আমি তো করতে যাবগে চুপ তুমি দাস নাই তুই আরে না প্রশ্ন আসলে মেয়ের দিকে আমি তাকাইও নাই খালি চোখের পাতা কি জানি গেছিল তাই চোখের পাতা একটু হেলে পড়ছিল এই দ্যাটস ইট কি পড়ছিল হেলে পড়ছিল মেয়ে দেখলে তোমার চোখ খালি হেলেই পড়ে তাই না তুমি অভ্যাস জীবনে চেঞ্জ হবে না রে তুই জীবনে ভালো হবি না তাই না আজকে আমি যদি সময় মতো এখানে না আসতাম তুই তো গণপিটুনি খেয়ে আধা মরে যেতি তোকে তো হসপিটালে মারি তোরে তুই তো বন্ধু তুমি তো আমার বন্ধু বন্ধু তো বন্ধুর উপকারে আসবে তাই না এমন কর কেন বন্ধু পার্টনার ও আমি তোমার বন্ধু না বন্ধু বন্ধু মানুষের বন্ধু হয় অ্যাসেট আর তুই তুই আমার জন্য লাইবিলিটি কেন বন্ধু দিন শেষে যে অ্যাসেট আর লাইবিলিটি সমান সমান এটা তুমি পড়ো নাই তুই কোনদিন ভালো হবি না রে কোনদিন ভালো হবি না আচ্ছা এই তোর বোতল নিয়ে যা তুই একটা ক্যারেক্টারলেস স্টুপিড আরে মেয়েদের চোখে ছেলেরা এমনই হয় আজা 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 আমার সেভ করার জন্য থ্যাঙ্কস ও ও বাসায় গিয়ে আমার কিছু বলিস না প্লিজ প্লিজ তুমি জানো না বাবু রুই মাছ খায় না ও এইটা দেন দেখলো কিভাবে আই কি হলো ইয়ামি একদম না আগে শপিং শেষ করো কই থেকে দেখে কই আই কি খোঁজো যা বলছি তাই করো শোনো ক্লোদিং সেকশনে যাও মায়ের জন্য একটা কাশ্মীরি শাল আমার ক্ষুধা লাগছে বেব ওকে দশ কদম সামনে এসে ডানে দেখো একটা রেস্টুরেন্ট আছে আরে তোমরা এখানে আজ না আমাদের ফ্যামিলি ডিনারের কথা ছিল তাই ভ্যালু মার্টে চলে আসলাম শপিং হলো ডিনারও হলো ভ্যালু মার্টে আপনি পাবেন দেশি বিদেশি নানা পণ্যের দারুণ সব কালেকশন ভ্যালু মার্ট সবকিছু একই সাথে টাকা সময় দুটোই বাঁচে
দাঁতের মোবাইল নিতে চাকরি না দরকার রে নাকি? লিফটারে লোকাল বাস বানায় ফেলো, স্টপেজে গিয়ে থামবো, একটা একটা করে নতুন যাত্রী উঠবে, কারণ আমার বন্ধু সুন্দরী সুন্দরী মেয়ে দেখতে চাইছে। তুই আমার প্রকৃতি বন্ধু, প্রকৃত বন্ধু তুই আমার। ওই আপনি একটু প্রতিপক্ষকে বলবেন যেন তাড়াতাড়ি চেঞ্জ করে দেয়। আমি? হ্যাঁ আপনি। কেন, আপনি এখানকার লিফট ম্যান না? মানে আপনি সারাদিন যেভাবে লিফটে পায়চারি করছেন, আপনাকে লিফট ম্যান ভাববো না তো কি ভাববো? দোস্ত, তোর নাই বিল্ডিং এ একটা চাকরি দরকার। এক কাজ কর, এখানে লিফট ম্যানের পজিশন খালি আছে, তুই এই জায়গায় জয়েন কর। তোরে মানাবে বেশি লিফট ম্যান হিসেবে। এর লগে তো আমার কোয়াটে তোরে কইছি। আয় লিফটে যাই, আয় আয় কপাল ডাই খারাপ। আমার যে কেল লেগে কপালটা চার আঙ্গুল হয় নাই, তিন আঙ্গুলের লেগে পুরো কপালটাই খারাপ। কোনো কথা, সারাদিনে একটা মেয়ে ইমপ্রেস করতে পারলাম না, এই পুরো ডিপ্রেশনের মধ্যে আছে। ওই যে মেয়েটা দেখ, দেখি মনে হচ্ছে বড় লোকের মেয়া। বড় দোষ কাপড় চুপড়তে কইতেছে যে বড় লোকের। তুই তুই সাইডে খারাপ, দেখ আমি কেমনে পড়াই তুই পারবি? আর মানে জাস্ট ওয়েট এন্ড সি, যা যা বেস্ট অফ লাক। তোর চেহারা দেখলে ভেগে যাবো সর। আপনার গাড়ি? নাইস নাইস, মানে বোথ কার এন্ড ইউ, ভেরি নাইস। আই নো, থ্যাংক ইউ। ইয়া, ওই আমি একটা কিনবো তো নেক্সট উইক, তাই দেখছিলাম। ও, ভিতরের স্পেসও ভালো, ভেরি নাইস। ঠিক আছে, আজকে দিন না রে, আজকে কপালটাই খারাপ যাইতেছে। এটা তো আমি আগে কইছি যে আমার কপালটা চার আঙ্গুল হয়নি। তোর বাসায় একটা গেস্ট আসতেছে আর তুই জুতা নিয়ে পরে আছিস, কোথায় আদর আপ্যায়ন করবি? তুই আমার বাসায় গেস্ট শুনলি কবে থেকে? আরে আমার কথা বলছিস না তুই? তাহলে শুনলাম তোর নাকি একটা বান্ধবী আসতেছে। এটাই তাহলে আসল কাহিনী?
এজন্যই তো বলি শিহাব সাহেব হঠাৎ করে আমার রুমে আগমন। এত সেজেগুজে কেন এসেছো? নতুন আমার বান্ধবী এসেছে তার সাথে টাংকি মারার জন্য? তোর বান্ধবী কি আমার বান্ধবী না? তো আমার বান্ধবীকে দেখতে আমি একটু সেজেগুজে আসতে পারি না? হ্যাঁ, তুই তোর দেখা দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ কর, তাহলে দেখবি জীবন একেবারে সহজ হয়ে গেছে। আমি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করব? তুই তোর দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ কর। বাটপার ধর ধর ফোন ধর। হ্যাঁ কনা, ও চলে আসছিস? আচ্ছা ঠিক আছে, ওয়েট কর, আমি এই যে অ্যাপ করে নামছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। ইমি শোন, তুই তোর ফ্রেন্ডের সাথে পরে দেখা করাস, আমি একটা জরুরি কথা বলার জন্য তোর কাছে এসেছি। এখানে বস না, বল। আচ্ছা, কিছুদিন আগে তুই একটা ছেলের সাথে ফেসবুকে ছবি আপলোড দিয়েছিলি না? ছেলেটা কে রে? কিছুদিন আগে? আর ওটা তো আমার ফ্রেন্ড, ওর কথাই তো বলছিলাম তোকে। কেন, কি হয়েছে? ও গত মাসে খুলনা গিয়েছিল, ওখানে ওর সাথে আমার পরিচয়। জানিস ছেলেটা আমাকে ইমপ্রেস করার জন্য না কত কিছু করতে থাকে, আমিও এক পর্যায়ে ইমপ্রেসড হয়ে যাই আর আমরা রিলেশনে জড়িয়ে যাই। কিন্তু কিছুদিন পর, কিছুদিন পর এর মাঝে বার্থডে চলে আসে আর আমি ওর বার্থডেতে একটা আইফোন গিফট করি। মানে আইফোন পাওয়ার পর থেকে ও আমাকে ইগনোর করা শুরু করে, আমার সাথে যোগাযোগ কন্টিনিউ করেনি, ঢাকা চলে এসেছে, ফোন দিলে খালি বিরক্ত হয়। এখন আমি কি করবো বল? তুই কি ব্যাকল? তুই মানে কয়েকদিনের পরিচয় একটা ছেলেকে তুই আইফোন কিনে দিছিস? আবেগে করে ফেলছি দোস্ত, আমি কি জানতাম মামার সাথে এরকম করবে? এখন তোদের ওই ছবি দেখে আমি বাড়িতে বলছি যে মামা বাড়ি ঘুরতে আসবো, এ বলে ঢাকা চলে আসছে। হাতে অত সময় নেই, আমি আবার ব্যাক করব। আচ্ছা আচ্ছা শোন, তুই এখানে বস, আমি দেখছি তোর জন্য কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, তুই নাস্তা করে নে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। আরে জিমি মাঝে, ও কেমন আছো? আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আন্টি আপনার শরীরে কি খবর? এখন শরীর ভালো? খুব ভালো আছি মা, তোমার ওষুধে কাজ করেছে। থ্যাংক ইউ। শিহাব কি মানে কোথায়? ও তো রুমেই আছে, আর যদি রুমে না দেখো তাহলে ছাদে গিয়ে দেখো। ছাদে? ঠিক আছে আন্টি, আমি জুস খাবো, অ্যাপেল জুস। ঠিক আছে। আইফোনে গেম খেলতেছিস? হুম হুম। আর আরে গোলটা মিশে গেল, কালারটা কিন্তু সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুই একা চয়েস করে কিনছিস না? আমি নিজে থেকে কিনছি। তুই কত কষ্ট করে আইফোনটা কিনছিস, টিউশনি টাকা জমায় জমায় জমায়, অনেক 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 কষ্ট করে, এত কষ্ট যে এখন কষ্ট ভুলতে গেম খেলতেছিস। খুব কষ্ট করে কিনছিস। হুম হুম। তো দোস্ত, হুম, অন্যের আইফোন দিয়ে গেমস খেলতে কেমন লাগে রে? যাহ ফালতু কথা বলিস কেন, অন্য আইফোন দিয়ে? আমার নিজের আইফোন, আমার নিজে টিউশন টাকা দিয়ে কিনা। তোর নিজে টিউশন টাকা? তোর কি ফাপড় বাজি বন্ধ হবে না? তুই এই ফাপড় বাজি বন্ধ করবি না? তুই যদি আর একটা মিথ্যা কথা বলস তোরে কিন্তু এক থাপ করে মেরে সবগুলো দাঁত ফালাই দিব। যা তো যা, যা 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 যা। তুই কোনার কাছ থেকে এই ফোন চিচারি করে বাটপাড়ি করে কেন আনছিস? কোনা? হু ইজ কোনা? আই ডোন্ট নো এনি কোনা। ও কি সহজ সরল বন্ধুটা, আমার কিচ্ছু জানে না। হ্যাঁ একদম, ভাজা মাছ তুমি তো উল্টে খাইতেই পারো না। ভাজা মাছ আমি খাই না। হ্যাঁ মুখে তুলে খাবার খাওয়াইতে হয়। আমি না বুঝি না দোস্ত, কতগুলো এক্স বলতো? মানে আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত গুনতে গুনতে তো আমি বুড়ো হয়ে যেতেছি,
তারপর তো এক্স শেষ হয় না মানে ডিকশনারিতে তো তোর এক্স জায়গা হবে না এত এক্স তো বাদ দে না বাদ দে কোনো লাগবে না দরকার নেই আমার এক্স আমার থাকুক তোরা কিন্তু আমি থাপড়ে দাঁত ফলাই দিব তুই কোন আগে জিনিস না এখনো সবাই এত সত্যি করে বল দেখ কোন এটা আমাকে বার্থডে গিফট হিসেবে এখন যদি গিফট আমি ওকে ফেরত দেই মানে ও যদি গিফট ফেরত নেয় তাহলে এটা ওর জন্য বাজে দেখাবে না মানুষ তো কোনাকে ছোট লোক বলবে কোনার কথা ভেবে তুই ফোনটা ফেরত দিস না কোনার মানে যদি ব্যাপার আছে আর তোর মানে যে মানুষ তো তোর মানে ইজ্জত নিয়ে পড়ে আছে কার মানে ইজ্জত আছে কার মানে ইজ্জত নাই নিয়ে পড়ে আছে তাই না চুপচাপ ফোনটাকে রিস্টোর মাইর আমাকে দে দে আর যা তুই এনতে যা ডিস্টার্ব করছিস ফোন দে নালে কিন্তু আমি আন্টি আঙ্কেলকে ডাক দিব না না তুই যে এরকম বাটপারি করছিস চিটারি করছিস সব কিন্তু বলে দিব আমি ডাকবো আন্টি আরে রে দিদি রিস্টোর করছিস চুপ এই কেমনে শেষ করে নি দিচ্ছি ধর কিন্তু পয়সা লাগে না প্রত্যেক সপ্তাহে দুইটা করে হয় একটা হয় একটা আসে বুঝছিস ওরে বল ভালো হয়ে যেতে বুঝছিস এই দুই দিন পর পর মেয়েদের মনে কষ্ট দেওয়া কিন্তু ঠিক না হ্যাঁ না আমি শুনছি যে ও দুই দিন পর পর শুধু গার্লফ্রেন্ড চেঞ্জ করে এটা তো আমিও জানি এটা নতুন কি ঠিক আছে ওকে আমি বলবো কি ভালো হয়ে যেতে ঠিক আছে সেটাই আচ্ছা শোন আজকে যাই দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ দে ও ঠিক আছে ভালো থাক এইভাবে আর হুটহাট প্রেম করো না তুমি তোমারও দোষ আছে ভালো হয়ে যা রেশিয়া ভালো হয়ে যা ভালোতে কিন্তু পয়সা লাগে না বুঝছিস কেন আমি তো ভালোই আছি ভালোই ভালোই আছি ফোনটা দিয়ে দিলি খুব ভালো আছো তুমি শোনো এখন তো ছোটখাটো বিপদ আমি তো উদ্ধার করব যখন তুমি বড় কোনো বিপদে পড়ে যাবে না তখন আমাকে তুমি উদ্ধার করার জন্য পাবা না তোকে আমার লাগবে না উদ্ধার করার জন্য আমি নিজেকে নিজে উদ্ধার করতে পারি ব্রো তাই না অফ কোর্স দেখো খালি অফ কোর্স বিপদে পড়লেই তো আসল জামার কাছে ঠান্ডা হোক না একটু একসাথে দুটা হট জিনিস হ্যান্ডেল করা সো টাফ আমি হট তুমি আই কফি আই এম হট cuz you are my off তাই আই দেখো দেখো ওই ছেলেটা ভিডিও করছে কি কি কে ভিডিও করছে কে আই 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 তুমি ভিডিও করছ কেন তাই নাকি তোমরা যা করতে যাচ্ছিলে এটা খুবই নৈতিক তাই না আমরা কি করতে যাচ্ছিলাম হ্যাঁ আমরা কিছু করতে যাচ্ছি শুধু কফি খাচ্ছিলাম দেখছিলাম হ্যাঁ দেখছিলাম কি খাচ্ছিলে দেখছিলাম হ্যাঁ তো কথা বলে কোনো লাভ নেই সঙ্গে যা যা আছে দিয়ে দাও আর ভিডিও ফুটেজটা নিয়ে নাও মানে কি তো ডিজিটাল চিন্তাই আবার কথা বলে 01789235494 এটা কার নাম্বার বাবার নাম্বার সব দামি দামি জিনিস তো দিয়েই দিলে তা আমাকে রেখে কি করবে আর মানে কি এখনো বুঝো না মানে কি দুদিনের পরিচয়
তুমি ডেটে চলে আসছো আমার মেসেঞ্জারের লাভ রিঅ্যাকশন হাউ স্টুপিড ইউ আর আই চল তো তুমি যাও আইসিস এক্সকিউজ মি একটা ফোন দাও যাবে ম্যানেজার সাহেব কত তো বলছিলি আমি বিপদে পড়লে আমি আমাকে নিজেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো আমার কাউকে লাগবে না কই গেল তোমার হিরোগিনি হ্যাঁ সেই তো বিপদে পড়ে আমারই বাঁচাইতে হলো তোমাকে তুই তোমার বেস্ট ফ্রেন্ড তাই না আর বেস্ট ফ্রেন্ড কে তো লাগবে বিপদের সময় আর ওই বেঈমান বটপর মাইয়া ও আমারে ফাঁসাই দিয়া সব কিছু নিয়ে গেছে এমন কি রেস্টুরেন্টে বিলটা মতো দেয়া জানে আমি বুঝি না তুই কি দুনিয়াতে খুঁজে খুঁজে এই টাইপের মেয়ে খুঁজে বাইর করস আচ্ছা তুই তো বাইর করবি রতনে রতন চিনে এই পড়াশোনা সব কিছু বাদ দিয়ে তুই এরকম মেয়েদের পিছিয়ে পিছিয়ে দিন ভরে ঘুরে বেড়াস এগুলো তো একটা মানে কাকুন ছেলেরা করে যাদের কোনো লাইফ নাই তাদের কোনো ফ্যামিলি নাই একবার চিন্তা কর আন্টি যদি জানতে পারে তাহলে কি শিহাব ভাই দেবে আমার নাম শিহাব তাই শিহাব আমিও জানলাম তোর নাম শিহাব হ্যাঁ তো বন্ধু কি করো তুমি এখানে পরিচিত হচ্ছে চরিত্রহীন না তুই তুই জানোস না আমার এমির লাইফ কি আমার এমির লাইফ হচ্ছে গিয়ে শর্টকাটে সেটেল হয়ে যাবে এই যে পড়ালেখা শেষ করব চাকরি করব বাড়ি গাড়ি বানাবো এগুলো আমার দিয়ে হবে না তাহলে হয়তো তো বয়স হয়ে যাবে 60 তাই না হ্যাঁ আর তখন তোর ডাক্তার বলবে স্যার আপনি এখন বেড রেস্টে থাকেন কিন্তু তখন তুই তো ঘুরতে পারবি না তারপর বলবে স্যার আপনার এখন ডায়াবেটিস তখন তুই তো খাইতে পারবি না এক্স্যাক্টলি আমারও তো একই কথা এখন দেখ শর্টকাটে সেটেল হতে কি করতে হবে একটা বড় লোকের মেয়েরে পটায় বিয়ে করতে হবে কারণ অ্যারেঞ্জমেন্ট তো আমার হবে না অ্যারেঞ্জমেন্ট শ্বশুর আব্বা শুরুতেই আমার একদম নট আউট করে এখন সমস্যা তো ওই জায়গায় না সমস্যা হচ্ছে অন্য জায়গায় কোন জায়গাটা ওটাই আমি জানতে চাইছি ধর একটা ধনীর দুলালিকে ধরে পটাইলাম সবাই তিন ডেটে নিয়ে গেলাম দুই তিন দিন যাইতে না যাইতে দেখি পাশ দিয়ে পিছন দিয়ে আরো একটা বড় ধনীর দুলালি বেরিয়েছে যার বাপের টাকা আরো অনেক বেশি আমার তো মন চায় একটু আপডেট করি প্রেজেন্ট কে রেখে ফিউচারের দিকে তাকাই বুঝছিস না এটা কি আমার দোষ তুই বল হ্যাঁ আসলে কঠিন সমস্যা হ্যাঁ যাও না ওই যাবি না আরে যাও না দেখতেছি তো হাই শিহাব দা হ্যাঁ তুমি কি হয়েছে আমাকে আমরা একসাথে ক্লাস 8 এ পড়েছি ও হ্যাঁ 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 রাইট রাইট রিয়া তুমি তো ক্লাস 8 এ থাকতে অনেক মোটা ছিলা এখন তো দেখি পুরাই কি মানে ক্যাটরিনা থেকে ক্যাটরিনা হয়ে গেছে হ্যাঁ ওটি তোমরা তো অনেক চেঞ্জ হয়েছে সলমন খান থেকে পুরো সলমন খান থ্যাংক ইউ সো এদিকে কই আসলে গাড়ি নাকি বাইক
Good choice. আমি কি করব তুই যা তুই যা যেদিকে তুই চোখ যায় জানা যা যা শো হাই রে বেটা ক্যাটরিনা পাই ফ্যাট্রিনারে ভুলে গেলি আরে মামা তোরে তো আমি খুঁজতেছিলাম কই তুই বলবি না না তারপর 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 কিছু বল তারপর বল আমাকে জিজ্ঞেস কর তারপর তারপর আমি তোর কথা অনেক চিন্তা করে দেখলাম তুই যেটা বলছিস ঠিক আছে আসলেই তো এরকম সব মেয়ের পিছিয়ে ঘুরে লাভ আছে জীবনে একটা মেয়ে থাকবে তারে সত্যি সত্যি ভালোবাসবো তারই ট্রু লাভ করবো এবং ওর ইচ্ছাতে জীবন সেট হয়ে যাবে এবং দিন শেষে ছোটবেলার বন্ধুই কাজে আসে দাঁড়া তোরে দেখাচ্ছি দেখ 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 কিনুস কিনা দেখ কে বলতো আরে রিয়া আরে রিয়া এটা আমাদের সঙ্গে ক্লাস 8 এ পড়তো আগে মোটা ছিল সবাই মোটু ম্যাডাম বলে রাখতো চিনছস ও আমাদের ওই ক্লাস 8 এর হ্যাঁ বাপ কালি বারবার ট্রান্সফার হইতো হ্যাঁ হ্যাঁ রাইট 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 ওরে তুই কই পাইছিস রাস্তায় আরে আমি আর মনে ওই দিন রাস্তায় খাড়া আছি হঠাৎ করে দেখি একটা মাইয়া গাড়ি দিয়ে আইসা খুব ভাব নিয়ে নামলো কি ব্যাপার এই মেয়ে তো আগে দেখিনি পরে দেখি ওটা রিয়া আর ওই গাড়ি ওর বাপের বার্থডে তে গিফট করছে আমি দেখা সেই ঝাটকা খাইলাম ঝাটকা খাই আমার প্রেমে পড়ে ঝাটকা খাইছস হ্যাঁ ওরে দিকে খাইছস না কর গাড়ি দিকে ওর গাড়ি দি তুই মজা লস আমার লাগে হ্যাঁ আমি বললাম না আমার ট্রু লাভ ওরে দিকে ঝাটকা খাইছি ট্রু লাভ ঠিক আছে তোর 51 তম ক্রাশের জন্য অল দ্য বেস্ট থাক এই পাত্তাই দিল না ট্রু লাভ আমার ট্রু লাভ বাবু কি করো বন্ধু আজকালকার ছেলে মেয়েরা যে এতটাই উশৃঙ্খল আমার তো মাঝে মাঝে খুব টেনশন হয় যে আমি আমার ছেলেটাকে কিভাবে মানুষ করব তুই ঠিকই বলেছিস ওই যে দেখ 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 কিভাবে যাচ্ছে ওরা কি ফায়দা হবে নাকি চোখ নেই চোখ রাস্তায় নাই দেখে শুনে চাপাতে পারেন না হ্যাঁ ইন্ডিকেটার নেই ইন্ডিকেটার দিতে পারেন না বাবা তুই আমার ছেলে হয়ে এত রাতে একটা মেয়েকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিস তুই যদি কিছুটা করিস তাহলে হয়ে যাবে প্লিজ তুই বাঁচা আর তার মধ্যে আর কি আর কি আর রিয়া একটু জোরাজোরি করাতে আমি একটু খাইছিলাম আর কি এছাড়া তোর কোনো উপায় নেই বাবা অনেক খেপে আছে আমার উপর মানে আমি একটা খারাপ ছেলে হইতে পারি কিন্তু আমি আমার বাবা আমার মনে কষ্ট দিতে পারবো না আমি কষ্ট দিতে চাই না প্লিজ তোর বাঁচা প্লিজ তো বারবার এরকম কাজ কেন করিস আরে বললাম রে বাবা আর করব না কখনো প্লিজ প্লিজ দোস্ত প্লিজ 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 বাঁচা প্লিজ 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 বাবা মার কিস আমি তো কাউকে কখনো বলি না প্লিজ 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 আচ্ছা ঠিক আছে যা তুই
5 ঘন্টা পর বাসা আসবি বাসা আসার পর আঙ্কেলকে সরি বলবি যদি আঙ্কেল মেনে না নেয় তো আঙ্কেলের হাতে পায়ে ধরে সরি বলবি যে পর্যন্ত নাম না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত হাত পা দূরে থাক বুঝছিস না টাকা পরে করে আসি আমার কাছে 5 ঘন্টা কি করব যাই রিয়ার সাথে দেখা করে আসি এইভাবে ভালো লাগছে না বাসায় বসে যে কবে ঠিক হবে আরে ওই রুটিন কবে যে বাসার খাবার খাবো রেস্টুরেন্টের খাবার খেতে আমার ভালো লাগে না কি তোর ক্যাটরিনা না তাই তো কি করে আমি রিয়া তুমি তুমি এখানে কি করছো দেখি তো পাচ্ছ কফি খাচ্ছি আমি তো আর অনেক কিছু দেখতে পাচ্ছি মানে কি গুলার তুমি না বলছিলে তোমার পরীক্ষা আজকে তাই তুমি বেরোতে পারবো না এটা তুমি আরেকজনের সাথে বসে আছো তো আমি কোথায় কখন যাব না যাবো তোমাকে জানিয়ে যাব অবশ্যই বলে যাব আমি তোমার বয়ফ্রেন্ড আমার রিলেশনশিপে আছি কিসের রিলেশনশিপ ওরে তো ট্রায়াল পিরিয়ড ছিল আর তাছাড়া আমি কাল রাতেই ডিসিশন নিয়ে ফেলেছি আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না যে ছেলেকে রাস্তার মধ্যে বাবা গায়ে হাত তোলে আর ছেলে মেরুদণ্ডহীন ছেলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কোনো প্রতিবাদ করে না এই ধরনের ছেলের সাথে আমি রিলেশন রাখতে পারবো না আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড হতে হলে হতে হবে রাতন চাপ তাকে সবাই স্যালুট কর সি হি ইজ মাই নিউ ম্যান অলরেডি এর মধ্যে আরজনকে খুঁজে পেয়ে গেছো হ্যাঁ বিকজ আই এম ফার্স্ট তুমি তোমার মতো খ্যাত না মান্দাতার আমলের মন মানসিকতা বহন করি না আমি আর তাছাড়া 10 বছরের বাচ্চার মতো গৃহপালিত ছেলেকে দিয়ে আমার হবে না সরি তোমার মতো রাস্তায় পালিত মেয়ের সঙ্গে আমিও চলি না ফাইন ব্রেক আপ ওকে ফাইন 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 ব্রেক আপ চল কি চল গুলি না করে আর গুলি কর না পারলে কর তোর গুলির যোগ্যতাও নাই আমি একটা জিনিস বুঝলাম আমি তোর বাসায় আসছি ভাই আড্ডা দিতে তোর মুড অফ চেহারা দেখতে আইনি তুই মুড অফ করে আসছিস কেন কি হইছে তো মুড অফ থাকবে না আমার তো ব্রেকআপ হইছে রে ভাই আমি মুড অফ করে বসে থাকবো নাকি আমি ধেই ধেই করে নাচবো এখন একটা ব্রেকআপই হইছে কেউ মরা যায় নাই আমি মরা গেল তো তুই এমনি করে মুড অফ করে থাকবি না তুই একটা জিনিস চিন্তা করে দেখ মামা এই মেয়ে যদি তোর লাইফে থাকতো শুধু ব্রেকআপ না তোর আল্লাহর 30টা দিন কান্ত হইতো এটা একটা পজিটিভ দিক বলছিস আসলে এমনি থাকলে আমার কান্না লাগতো তুমি আমার একটা কথা বলতো আমার লাইফে কি কোনো ভালো মেয়ে আসবে না কেন কেমনে আসবে যতদিন হিমি তোর লাইফে ঘিরে আছে ততদিন তুই কোনো মেয়েই পাবি হিমি কোথা থেকে আসলো হিমি তো আসে না হিমি তোর মনের ভিতরে অবস্থান করতেছে কি বলছ না বলছ ও আমার ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড শুধু ফ্রেন্ড না মোর দ্যান ফ্রেন্ড ও তোর যেমনে করে সাপোর্ট দেয় যেমনে করে তোর কেয়ার করে পৃথিবীর কোন মেয়ে তোর এরকম সাপোর্ট দিবে তোর সুখ দুঃখে সবার আগে ওই আগায় আসে ও তোর সত্যি সত্যি ভালোবাসে কি বলছিস আমার না তো মাথার উপর যাচ্ছে আচ্ছা আমি তোর বুঝাই দিচ্ছি তুই কোনো কিছু করলে সবার আগে কে জানে আমি ওকে জানাই কারণ আমার অটোমেটিক্যালি ওটা জানাতে ইচ্ছা করে আমার কাছের বন্ধু তাই একটা মেয়ে কখনো কোনো ছেলের সাপোর্ট দেয় না শুধুমাত্র তখনই সাপোর্ট দেয় যখন ওই মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে হিমি তোরে ভালোবাসে আর তুই কোনো জায়গায় মন স্থির করতে পারতাস না কেন জানো তুই তো কম মেয়ের সাথে মেলামেশা করিস না কিন্তু কারো সাথে কিন্তু তুই ফিক্সড হইতে পারতাস না কারণ তুইও তোর অজান্তে হিমিরে ভালোবেসে করছিস তুই শিওর 100% শিওর তুই হিমিরে ফ্রেন্ডের চোখে না দেখে একবার গার্লফ্রেন্ডের চোখে দেখ তুই নিজেই বুঝতে পারবি আমার তোরা কিছু বুঝাইতে হবে না আমার তো মনে হচ্ছে আমার নিজের মেয়েকে দেখতে আসছে
দেখি পাগলিটা রান্নাঘরে একা একা কি করে। তুই তো আবার রেস্টুরেন্টের কফি ছাড়া বাসার কফি খেতে পারিস না, একদম কেমন হয়েছে? আরে গরম তো, কি করলি তুই এটা? গরম কফি খেয়ে ফেললি কেন পুরোটা? নিজের ভেতর একটু উত্তেজনাটা বাড়ে না? তুই নাকি খারাপ দেখতে এসেছিল? হ্যাঁ ছেলে পক্ষ দেখতে এসেছিল। কেন? আশ্চর্য, ছেলে পক্ষ দেখতে আসছে কেন? আমাকে এই রেস্টুরেন্টে ঘুরতে যাওয়ার জন্য? বিয়ের জন্য? তুই বিয়ে করতে পারবি না। কেন? কারণ আমি তোকে ভালোবাসি। আজকে বিয়ে করে তোকে সেটা আমি করব, আর কি করতে পারবে না। তুই আমাকে ভালোবাসিস আর সেটা আমার বিশ্বাস করতে হবে? ও গুডনেস, শুন আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। তুই কি আমাকে বিশ্বাস হচ্ছে না? আমি তোকে সত্যি ভালোবাসি। তোর সিরিয়াসনেস, তোর সিরিয়াসনেস আমি বিশ্বাস করব জীবনও না। আজ এরা তোর তোর মুখে ভালোবাসা হচ্ছে ভূতের মুখে রাম নাম। কিমি আই এম সিরিয়াস, ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমার আসলে তোকেই শুরু থেকে অনেক বেশি পছন্দ, এই জন্যই তো আমার কোনো রিলেশন ঠিকস। আমি সব জায়গায় তোর মতো একটা মেয়েকে খুঁজতেছি কিন্তু কোথাও পাই না। কারণ তুই তো তুই, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার মোর দেন ফ্রেন্ড। আজকে বাইরে গিয়ে কিছু খেয়ে আসছিস বন্ধুদের সাথে, তাই না? আমি উঠি। আই এম সিরিয়াস, আই লাভ ইউ। দেখছি আমি তো এক্সের মতো না, আমাকে সে ভালোবাসার কথা বললি আর আমি গলে জল হয়ে গেলাম। হাঁটা ছাড়, আন্টি চলে যাবে। হ্যাঁ আন্টি, আই লাভ ইউ, আমি সিরিয়াসলি তোরে ভালোবাসি, সিরিয়াসলি, প্লিজ 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 প্লিজ, আমি তোরে ভালোবাসি, প্লিজ 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 প্লিজ, তুই বোঝার চেষ্টা কর, তোরে ভালোবাসি। সত্য সত্য হিমি, হিমি হিমি, এই যে এমন লাগে কেমন যেন লোটপালট, একে কি ভালো লাগা না ভালোবাসা বলে, এটা শুধু কি আমারই হয় নাকি তোরও এমনই হয়, ছেলে মানুষই কোন যে মন মধ্যে লাগে, সারাক্ষণ কেন ইচ্ছে মতো তোর সাথে যদি একটু থাকি, অগোছালো তোর সমস্ত চাই নিজের মধ্যে রাখি, একই ঘোর একই ঘোর মধ্যে থাকি, আমি তো আমি তো মধ্যে থাকি, একই ঘোর একই ঘোর মধ্যে থাকি, আমি তো আমি তো মধ্যে থাকি। ছুঁয়ে পড়া আলোতে থাকিস মন্দ ভালো
ভরা অলস দিন উপমায়রা তন্তহীন চোখ বুঝলেই তোকে চিত্র কল্পে আঁকি সারা গুণ কেন ইচ্ছে মতন তোর সাথে যদি একটু থাকি অগোছালো তোর সমস্তটাই নিজের মধ্যে রাখি একই ঘর মধ্যে থাকি আমি তোর আমি তোর মধ্যে থাকি একই ঘর মধ্যে থাকি আমি তোর আমি তোর মধ্যে থাকি এটা শুধু কি আমারই হয় নাকি তোরও এমনই হয় ছেলে মানুষই কুঞ্জে মন মধ্যে লাগে সারাক্ষণ কেন ইচ্ছে মতন তোর সাথে যদি একটু থাকি অগোছালো তোর সমস্ত চাই নিজের মধ্যে রাখি একই ঘর মধ্যে থাকি আমি তোর মধ্যে থাকি একই ঘর মধ্যে থাকি আমি তোর মধ্যে থাকি আজ কখন আসছেন একটা তো প্রবলেম হয়ে গেছে কি হয়েছে আন্টি আবার শরীর খারাপ তুই তো এঙ্গেজমেন্ট নিয়ে ব্যস্ত তাই তোকে বলতে চাইনি শিয়াব তো গত রাতেও আসেনি আচ্ছা তুই কি কিছু জানিস কোথায় গেছে ছেলেটা কোথাও খুঁজে পাচ্ছি না ফোনটাও বন্ধ জানিস কিছু শিয়াব বাসায় আসেনি আমি আমাকে তো বলেনি আমার সাথে তার আচ্ছা আপনি কোনো টেনশন করুন না আমি তো আছি না 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 সে কি কথা তোমরা এঙ্গেজমেন্ট আমি দেখছি আপনি যান বসেন আমি চা দিতে বলছি আপনাকে আমি আপনাকে এখনই জানাচ্ছি আমি তোকে কত জায়গায় খুঁজতেছি তোর কোনো আইডিয়া আছে একটা ফ্রেন্ড তোকে পাচ্ছে না তোর লোকেশন আমি ট্রেস করতে পারতেছি না তুই এরকম একটা জায়গার মধ্যে বসে আছিস আজকে আমার এনগেজমেন্ট এতক্ষণের মধ্যে আমি রিং পরে সারা বাড়ি ঘুরে বেড়াতাম চুপ করে আছিস কেন কথা বল অ্যাটলিস্ট আজকের দিনটা তো এরকম না করলে কিন্তু পারতি তোর কি আমাকে জ্বালাইতে মজা লাগে শান্তি লাগে তুই কিন্তু কথা বলতেছিস না আমি তোকে কিছু জিজ্ঞেস করছি ভাই কি বলবো তোর এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস তাই আমি ঠিক করছি আমি সবার থেকে দূরে চলে যাব এরপর শুনলাম তোর নাকি এঙ্গেজমেন্ট ক্যান্সেল হয়ে গেছে তাই বাড়ি ফিরছিলাম পরে গত রাত থেকে কিছু খাইনি ক্ষুধা লাগছে টায়ার্ড ছিলাম একটু বসে রেস্ট নিতেছিলাম আমার এনগেজমেন্ট ক্যান্সেল হয়নি পোস্টপোন্ড হইছে সেটা কেন হইছে কারণ সেটা তুই নিজে থেকে করছিস সেটা তুই কেন করবি কেন একটা শেফকে খুঁজে পাওয়ার জন্য তাতে তোর কি আসে যায় কারণ তুই আমাকে ভালোবাসিস বুঝতেছিস এটাই তো আমার সমস্যা তোর মতো একটা বাজে ছেলে কে আমি কেন এত লাইতি কেন আমি সবসময় ছুটে আসি মানে আমি কেন তোর জন্য ছুটে আসব কেন আমি তোর বিপদে সবার আগে যাব
এই প্রবলেমটা আমি সলভ করব আমার এই প্রবলেমটা আমি রাখব না আমি সলভ করে ফেলব তুমি বিশ্বাস কর সত্যি আমি তোকে ভালোবাসি যেটা স্ট্যাম্প পেপার এনে দে আমি এখনই তোকে সই করে দিচ্ছি বিশ্বাস কর তোর মতো বিশ্বাস হচ্ছে না স্ট্যাম্প পেপারে সই দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না তাহলে কি করলে প্রমাণ হয় আমি কি করলে তুই বুঝবি যে আমি তোকে ভালোবাসি আমি ছাদ থেকে লাফ দিব বিষ খাবো নাকি এই যে ট্রেন আসতেছে আমি ট্রেনের সামনে গিয়ে ঝাঁপ দিব বল তুই পাগলামি করতেছিস কেন ঠিক আছে আমি যাচ্ছি গেলাম ঝাঁপ দিতে কই যাচ্ছিস ঝাঁপ দিতে ভালোবাসার প্রমাণ দিতে যাচ্ছি আমি জীবনটা সিনেমা না যে একজনকে ভালোবাসলাম আর সেই ভালোবাসা পেলাম না ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিচে জীবন দিয়ে দিলাম এভাবে জীবন চলে না আমি বুঝলাম না শিয়া তুই আমাকে কি পাইছিস আমি তোকে এত না করতেছি এত ভাবে না করতেছি তারপর তুই কেন আমাকে তোকে আমি তোকে আমার 10টা গার্লফ্রেন্ডের মতো চাই আমি তোকে আমার ওয়াইফ হিসেবে চাই Will you be my wife? She have this topic. তুই যদি না বলিস আমি সোজা ট্রেনের দিকে চলে যাব ট্রেন আসতেছে বল হ্যাঁ বললে কি দাঁড়াবি পড়লে দাঁড়াবো আচ্ছা তুই ওর ফোন আমি গেলাম তাড়াতাড়ি ট্রেন আসছে কোনটা এইটা না এইটা এইটা আই তুমি জানো না বাবু রুই মাছ খায় না ও এইটা দেন দেখলো কিভাবে অলিভ অয়েলটা কে নেবে শুনি বামে বামে নিচে হাই কি হলো ইয়ামি একদম না আগে শপিং শেষ করো কই থেকে দেখে কই কোথায় কি খোঁজো যা বলছি তাই করো শোনো ক্লোদিং সেকশনে যাও মায়ের জন্য একটা কাশ্মীরি শাল নাও ওকে আমার ক্ষুধা লাগছে বে ওকে দশ কদম সামনে এসে ডানে দেখো একটা রেস্টুরেন্ট আছে আরে তোমরা এখানে আজ না আমাদের ফ্যামিলি ডিনারের কথা ছিল তাই ভ্যালু মার্টে চলে আসলাম শপিং হলো ডিনারও হলো ভ্যালু মার্টে আপনি পাবেন দেশি বিদেশি নানা পণ্যের দারুণ সব কালেকশন ভ্যালু মার্ট সবকিছু একই সাথে টাকা সময় দুটোই বাঁচে